তো কি অবস্থা সবার, আসলে প্রত্যেকে ভালো আছেন। তো ভিডিও শুরুতেই প্যান প্রুফ দিয়ে ভিডিও শুরু করতেছি। তো দেখতে পাচ্ছেন এখন যে অফারটা শেয়ার করবো ওখান থেকে আপনার ইনস্ট্যান্ট 30 সেন্ট করে পাবেন, ঠিক আছে ভাই? বুঝতেই পারছেন আনলিমিটেড করতে হবে, লিমিটেড টাইম অফার, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। তো দেখতেছেন অলরেডি কিন্তু আমি বাইন্যান্সে প্যানটা নিয়ে নিচ্ছি, আমি চাইলে এটা কিন্তু সেল করে পকেটের টাকা নিয়ে নিতে পারবো। সবাই যেহেতু বলতেছি ইনস্ট্যান্ট, সেহেতু ইনস্ট্যান্টে কিন্তু, ঠিক আছে ভাই? লিমিটেড টাইম অফার থাকবে। তো দ্রুত সবাই যারা যা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই দ্রুত আমাদের টেলিগ্রামে জয়েন করে লিঙ্কগুলোতে ক্লিক করে আপনার কাজগুলো কমপ্লিট করবেন। সবাই ইনস্ট্যান্ট কিন্তু বাইন্যান্সে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পেমেন্টটা রিসিভ করছি, আমি কিছু আগে করছি। সো আজকের অফার লিঙ্কগুলো পাওয়ার জন্য সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর নিচে দেখতেছেন জয়েন বাটন, সিম্পলি জয়েন বাটনে ক্লিক করেন, যে ছোট্ট টেলিগ্রামে জয়েন করবেন। সবাই টেলিগ্রামে জয়েন করবেন তো আপনি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো টেলিগ্রাম চ্যানেলে প্রত্যন্ত বিভিন্ন অফার, বিভিন্ন ইনস্টেন্ট লুট অফার শেয়ার করা হয়। তো দেখতেছেন বাইন্যান্স অফারও শেয়ার করা হয়, তো যেখান থেকে মেবি ইউজারগুলো সেই লেভেলে একটা কোপ দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা যদি কমেন্ট বক্সটা চেক করে দেখেন, ঠিক আছে, অথবা গ্রুপটা যদি চেক করে দেখেন তো দেখতে পাবেন পেমেন্ট প্রুফ আর পেমেন্ট প্রুফ, ঠিক আছে? অবশ্যই আমাদের টেলিগ্রামে সবাই জয়েন করবেন। তো যা যা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকে ভিডিওটা যা যা ওপেন করছেন, ভিডিওটা ওপেন করার পর নিচে দেখতে আছে মোর বাটন, সিম্পলি মোর বাটন উপর ক্লিক করবেন। তার আগে ছোট্ট একটা লাইক করে দেবেন ভাই, যেহেতু রেফার কমিশন ছাড়া অফার শেয়ার করি সবসময়, ঠিক আছে? তো অবশ্যই একটা করে লাইক করে দিন, জাস্ট মোর অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে আছে আজকের অফার লিঙ্ক, সিম্পলি লিঙ্কগুলো উপর ক্লিক করবেন। সবসময় আমাদের এরকম একটা পোস্টে নিয়ে যাবে, ঠিক আছে? তো পোস্ট এইভাবে দেওয়া থাকবে, আপনার হচ্ছে এখান থেকে জয়েন করবেন। সিম্পল যে লিঙ্কটা দেখতেছেন, সিম্পলি লিঙ্কটা আপনি কপি করবেন, ঠিক আছে? তো কপি করার পর আপনি মিসেজ বাজে অর্থাৎ কে ডবল বাজে গিয়ে পেস্ট করবেন, ঠিক আছে? তো পেস্ট করার পর আপনাকে কী করতে হবে আমি সম্পূর্ণ প্রসেস দেখা দিচ্ছি। তো এ টু জেড দেখেন ভিডিওটা, ঠিক আছে? তো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই অবশ্যই আমাদের আজকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো যখন লিঙ্কটা পেস্ট করে আপনার সামনে এরকম একটা পপআপ নিয়ে আসবে, ঠিক আছে? তো সিম্পল আপনি কী করে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, সিম্পল আপনি ইমেলটা দিবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনার ইমেলে একটা ভেরিয়েশন কোড দিয়ে কোডটা এখানে বসায় দিবেন, ঠিক আছে? অথবা লিঙ্ক দিবে, সরি লিঙ্ক দিবে একটা, ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর আপনার ইউজার নাম সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে যা যা সিলেক্ট করতে ওগুলো সিলেক্ট করবেন। আর যারা অলরেডি আগে থেকে কাজ করতেছেন তাদের অলরেডি আছে, তো আপনারা লগ ইন করবেন। সিম্পল আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে? তো সিম্পল আমি লগ ইন করে নিই আপনার সামনে লাইভে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে আনলক বাটনে ক্লিক আনলক করবো ভাই। যেহেতু ইনস্ট্যান্ট অফার, বুঝতে পারছেন ইনস্ট্যান্ট অফার বেশ গুণ থাকে না, যেহেতু 30 সেন্ট করে পাচ্ছি ভাই, বুঝতে পারছেন? বাংলা টাকা প্রায় 45 টাকার মতো। তো আপনারা যদি এখান থেকে আনলিমিটেড করেন তাহলে দেখবেন এখান থেকে মোটামুটি একটা ভালো আর্নিং করতে পারছেন, যেহেতু ইনস্ট্যান্ট দিচ্ছে। সো আপনারা এরকম একটা পেজে নিয়ে আসবে। তো দেখছি এখানে আপনার ডিসকর্ডের রোল নিতে হবে, অনেকে রোল নিতে পারেন না। সো ভাই আমি ভিডিওর মাধ্যমে একটু যে দেখা দিব। তো সিম্পল আপনি প্রথমত এরকম অংশ নিয়ে, তো দেখতেছে এখান থেকে আপনি যদি জয়েন করেন, এখানে প্রথম 5000 জন ইউজার, মাত্র 162 জন জয়েন করছে। এখানে হচ্ছে 4.04 মেট্রিক পাবেন, যেটার ভ্যালু হচ্ছে প্রায় 20 সেন্টের মতো, ঠিক আছে? তারপর নিচে একটা দেখেন, এখান থেকে 10 সেন্ট পাবেন, তো 7000 জন এখানে পাবে। তো বুঝতে পারছেন এখানে আনলিমিটেড করবেন, এখানে এটা অফার আছে, এটা চাইলে জয়েন করতে পারেন। সো মেন ফোকাস দিব আমরা এই অফারে আর এটাতে, ঠিক আছে? মানে দুইটা অফারে আমরা মেন ফোকাস দিব, এটা আর এটা, ঠিক আছে? এখানে আমরা 20 সেন্ট নিব, এখানে আমরা 10 সেন্ট নিব, তো মোট হচ্ছে 30 সেন্ট, ঠিক আছে? তো এখন আপনি কী করে এখানে পয়েন্ট আর্ন করতে, ফার্স্ট অফ অল পয়েন্ট আর্ন করার জন্য আমি বারবার বলি এখানে পয়েন্ট আর্ন করে রাখবেন। সিম্পল অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করে তার আগে প্রোফাইলটা আপনার ভালোভাবে সাজাইতে হবে। সিম্পল আপনি প্রোফাইল দেখতে পাচ্ছেন, সিম্পলি প্রোফাইলের উপর ক্লিক করবেন। সো প্রোফাইলে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে ইউজার নেম সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আপনি ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ইভিএম ওয়ালেট সিলেক্ট করতে হবে, এখানে কানেক্ট বাটন লেখা থাকবে। সিম্পলি কানেক্ট বাটনে ক্লিক করে আপনি ইভিএম ওয়ালেটটা ডাউনলোড দেবেন, ঠিক আছে? তো ইভিএম ওয়ালেট এখানে সার্চ দেবেন, ইভিএম এক্সটেনশন লিখে সার্চ দেবেন, তো এক্সটেনশনটা পাইছেন। সিম্পল এটা আপনি ইনস্টল দেবেন, ঠিক আছে? তো ইনস্টল দেওয়ার পর সিম্পল আপনি কী কী করতে হবে আমি প্রসেসটা দেখা দিচ্ছি। তো কানেক্ট বাটনে ক্লিক করে কানেক্টটা করবেন। এরপর আপনি কী করতে হবে, সিম্পল আপনি অ্যাকাউন্টের উপর ক্লিক করুন, এখানে দেখতে পাচ্ছেন ভোট অ্যান্ড প্রজেক্ট, ঠিক আছে? সিম্পল এটার উপর ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করে প্রথমত আপনি হচ্ছে এখানে ভোট করে আর্ন করতে হবে। সিম্পল এখানে হচ্ছে ভোটের উপর ক্লিক করবেন। সো ভোটের উপর ক্লিক করে আপনার ওয়ালেটে একটা পারমিশন যাবে, সিম্পল আপনি পারমিশনটা অ্যালাউ করে দেবেন। তো আমি পারমিশনটা অ্যালাউ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভোটের উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস অপশন, ইয়েসে ক্লিক করে ভোট দেখতে পাচ্ছেন। সিম্পল ভোটের উপর ক্লিক করবো, আপনার এখানে আপনার ওয়ালেটে পারমিশন যাবে, ঠিক আছে? ইভিএম ওয়ালেটে সিম্পল আপনি হচ্ছে প্রসেসে ক্লিক করবেন, আপনার এখানে একটা পারমিশন যাবে, সিম্পল নিচে স্ক্রল করবেন, সাইন ইন দেখতে পাচ্ছেন। সিম্পল সাইন ইনে ক্লিক করে এখানে ভোট করবেন, ঠিক আছে? জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ভোট ইন ক্লোজ, ঠিক আছে? এবার আপনি হচ্ছে আনলিমিটেড ভোট করবেন। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে হট অফার, ঠিক আছে? এটার উপর ক্লিক করবেন ভাই। আগে বলে দিচ্ছি এ টু যে দেখা দিব, কোনো ধরনের প্রবলেম হবে না আশা করি, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। সিম্পল এখানে দেখতে পাচ্ছেন ভিউ অফার, সিম্পলি ভিউ অফারের উপর ক্লিক করবেন। ভিউ অফারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মাত্র 162 জন জয়েন করছে, ঠিক আছে ভাই? 5000 মানুষ এখানে জয়েন করতে পারবে। সবাই যাই যতগুলো পারেন, ঠিক আছে? আনলিমিটেড কোপায় দিবেন। তো দেখতে পাচ্ছেন ক্লেম অফার, সিম্পলি ক্লেম অফারের উপর ক্লিক করবেন। সো ক্লেম অফারে ক্লিক করে নতুন একটা পেজে নিয়ে যাবে, এখানে আপনার কী কী টাস্ক কমপ্লিট করতে হবে এটা দেখা দিব, ঠিক আছে? সিম্পল এখানে আপনার ডিসকর্ডের রোল নিতে হবে, অনেকে রোল নেওয়ার তা জানেন না, তো আমি দেখা দিব। তো সিম্পল এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ফলো, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনি এখানে টুইটারটা কানেক্ট করতে, টুইটারের উপর ক্লিক করবেন। টুইটারের উপর ক্লিক করে আপনার এরকম সব পেজে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি মেটামার্ক অপশন দেখতেছেন, সিম্পলি মেটামার্কসে দুইবার ক্লিক করবেন, ঠিক আছে? তো মেটামার্কসে বারবার ক্লিক করেন, যদি আপনার হচ্ছে কানেক্ট না হয় তো সিম্পল এবার কানেক্ট করবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কানেক্ট হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি আপনাদের,
তো সিম্পল আমি মেটামাক্সের উপর ক্লিক করলাম। তো দেখতে আছে মেটামাক্সে ক্লিক করার সাথে সাথে এরকম পেজে নিয়ে আসবে। তো দেখতে আছে ওয়ালেটটা কানেক্ট করবো আমি, ঠিক আছে। তো প্রসেস দেখতে আছে এটার উপর ক্লিক করবো। এখানে হচ্ছে পারমিশন চাইবে, সিম্পল আমি পারমিশনটা অ্যালাউ করে দিব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন সাইন ইন, তো সিম্পল এখানে সাইন ইনে ক্লিক করে দেখতে আছে আমার টুইটারটা কিন্তু কানেক্ট হয়েছে। সিম্পল এখানে উপর ক্লিক করবো, এখানে দেখছেন বাইন টুইটার, সিম্পল এই বাইন টুইটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর আপনার টুইটারের সাথে অথরাইজ চাইবে, সিম্পল আপনি অথরাইজ করে দেবেন। তো দেখতে আছেন আমার হচ্ছে এই টুইটার দিয়ে করবো, সিম্পল আমি অথরাইজ দেখতে পাচ্ছেন, সিম্পল এই অথরাইজের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন অথরাইজ কিন্তু সাকসেসফুল হয়ে যায়, ঠিক আছে। তো সিম্পল আমি ব্যাক দিয়ে ওই পেজে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে টুইটার কানেক্ট, সিম্পল এখানে জাস্ট ফলো বাটনে ক্লিক করেন, ফলো বাটনে ক্লিক করে আপনার টুইটারে নিয়ে যাবে, জাস্ট টুইটারটা আপনি ফলো করে দেবেন, ঠিক আছে। তো এটুকু আমি কমপ্লিট করে নিচ্ছি, ডিসকর্ডে রোল নেবেন কেবে ওই প্রসেসটা আমি দেখা দিচ্ছি। সিম্পল আপনি কী করবেন, তারপর ব্যাক দিয়ে চলে আসার পর এখানে ভেরিফাই বাটন দেখছেন, সিম্পলি ভেরিফাই বাটনে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন ইনস্টা আপনার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট এভাবে লোডিং নিবে, লোডিং নেওয়ার পর আপনার হচ্ছে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এগুলো টাস্ক করে নিচ্ছি, তো ডিসকর্ডে যখন টাস্কটা আসবে আমি ওইটা দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা মেন টপিকে চলে আসি। তো দেখতে পাচ্ছেন ডিসকর্ডে আমি ডিসকর্ডের সাথে অ্যাথরাইজ করে নিচ্ছি, সিম্পল অ্যাথরাইজ বাটনে ক্লিক করবেন, অ্যাথরাইজ বাটনে ক্লিক করার পর সিম্পল আপনি অ্যাথরাইজ হয়ে যাবে। আগে জিনিস একটা লক্ষ্য রাখবেন, ঠিক আছে, আপনার ফোনে যে ডিসকর্ড অ্যাকাউন্ট আছে সেম টু সেম ওই ডিসকর্ডে এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে। এরপর কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন জয়েন ডিসকর্ড, সিম্পল এই জয়েন ডিসকর্ডের উপর ক্লিক করবেন। সো ক্লিক করার প্রথমত আপনার হচ্ছে এরকম অপশন নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ইনভাইট লেখা থাকবে, সিম্পল এখানে অ্যাকসেপ্ট ইনভাইটের উপর ক্লিক করবেন। সো অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবে, সরাসরি আপনার হচ্ছে ডিসকর্ড অ্যাকাউন্টে নিয়ে যাবে, ঠিক আছে। ওখানে আপনার জয়েন করতে হবে এবং জয়েন করে আপনার রোলটা নিতে হবে, বা রোলটা নেবেন কেবে ওই প্রসেসটা দেখাচ্ছে। সিম্পল আপনার হচ্ছে এভাবে আপনার হচ্ছে এরকম পেজে নিয়ে আসবে, ঠিক আছে। জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইট অপশন, সিম্পল আপনার এরকম পেজে নিয়ে ক্রস বাটন দেখে সিম্পল ক্রস বাটন উপর ক্লিক করবেন। সো ক্রস বাটনে ক্লিক করার এখানে আপনার কী করতে হবে, জয়েন হওয়ার পর যা যা রুল আছে ওগুলো আপনার পয়েন্ট হবে। তারপর এখানে দেখতে রুলস, ঠিক আছে, সিম্পল এই রুলসের উপর ক্লিক করবেন। সো রুলসের উপর ক্লিক করে আপনার এরকম পেজে নিয়ে সাইডে স্ক্রোল করবেন, সাইডে স্ক্রোল করলে এখানে দেখতে আছে এরকম পেজে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখন আপনার কী করতে, সিম্পল ব্যাক দিয়ে চলে আসবেন। তো ব্যাক দিয়ে চলে আসার পর ওই অপশনে চলে যাবেন, ঠিক আছে। ওই অপশনে যাওয়ার পর তো এখন আপনার ডিসকর্ডের রোল নেওয়ার জন্য সিম্পল আপনি কী হবে ওই অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ডিসকর্ডের টাস্ক কিন্তু কমপ্লিট। এখন জয়েন ডিসকর্ড দেখতে পাচ্ছেন, সিম্পলি জয়েন ডিসকর্ডের উপর ক্লিক করবেন। তো জয়েন ডিসকর্ডের উপর ক্লিক করে প্রথমত আপনার এরকম একটা পেজ নিউজ অ্যাকসেপ্ট ইনভাইট, সিম্পল এই অ্যাকসেপ্ট ইনভাইটের উপর ক্লিক করবেন। সরাসরি আপনার ডিসকর্ড অ্যাকাউন্টে নিয়ে যাবে, ঠিক আছে। তো ডিসকর্ড অ্যাকাউন্টে নিয়ে আসার পর অ্যাকসেপ্ট ইনভাইটের উপর ক্লিক করে এখানে আপনার রোলটা নেওয়ার জন্য সিম্পল আপনার কী করতে হবে, রোলটা নেওয়ার জন্য সিম্পল আপনি কী করবেন, নিশ্চিত স্ক্রোল করবেন। নিশ্চিত স্ক্রোল করার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল অপশন, সিম্পল জেনারেল উপর ক্লিক করবেন। জেনারেল উপর ক্লিক এখানে হাই হ্যালো লিখবেন, ঠিক আছে। হাই হ্যালো লেখার পর সিম্পল এখানে ব্যাক দিয়ে চলে আসার পর এখানে ভেরিফাই বাটনে ক্লিক করেন, জাস্ট ইনস্ট্যান্ট আপনার হচ্ছে ডিসকর্ডে যে রোলটা আছে ওই রোলটা কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে। সিম্পল আপনি কী করেন, এরপর বাকি যে টাস্কগুলো আছে এগুলো আমি কমপ্লিট করতেছি। এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রামটা বাইন করার জন্য সিম্পল আপনি যে কোডটা দেখতেছেন, সিম্পল এই কোডটা কপি করবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিএম অপশন, এই ডিএম আপনি লিঙ্ক এই বোর্ডটা যেটা আছে এই বোর্ডটা আপনি কপি করবেন, ঠিক আছে। তো জাস্ট আমি বোর্ডটা কপি করে নিচ্ছি। ফার্স্ট হলো আপনি যে বোর্ডটা দেখতেছেন, সিম্পল বোর্ডের উপর ক্লিক, স্টার বাটন দেখে সিম্পল স্টারের উপর ক্লিক করবেন। স্টারের উপর ক্লিক করে প্রথমত আপনার যে কোডটা কপি করে আছেন ওই কোডটা এখানে পেস্ট করতে হবে। দেখতেছেন কোডটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতেছেন টেলিগ্রাম অ্যাকাউন্ট প্লিজ ভেরিফাই, ওর হচ্ছে এখানে আমার ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য সিম্পল এখানে স্টেপ টু দেখতেছেন, সিম্পল স্টেপ টু উপর ক্লিক, এখানে নাম্বারটা দিব যে অ্যাকাউন্টটা আমি বাইন করবো, ঠিক আছে। ওই অ্যাকাউন্টে আমি হচ্ছে টেলিগ্রামে জয়েন করবো। জয়েন করার পর আপনার হচ্ছে কী করবেন, এখানে বাইন্ড অপশন দেখতেছেন, সিম্পল বাইন্ডের উপর ক্লিক করে ভেরিফাই বাটনে ক্লিক করেন, জাস্ট ভেরিফাই হয়ে যাবে। তো উপরে দুইটা টাস্ক কমপ্লিট হোক, শেষের যে টাস্কটা আছে এটা টাস্কের উপর ক্লিক করে এখানে দেখতেছেন ভিজিট ওয়েবসাইট, জাস্ট ভিজিট ওয়েবসাইটের উপর ক্লিক করবো। এখানে ম্যাজিক স্টোর যে ওয়েবসাইটটা আছে ওইটা আপনার ভিজিট করতে বলছে। ভিজিট করার পর সিম্পল আপনি এক থেকে দুই মিনিটের মতো এখানে ভিজিট করবেন, ঠিক আছে। তো এই আপনার ভিজিট করবেন, এবার ভিজিট করলে আপনি জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করেন, জাস্ট ভেরিফাই হয়ে যাবে। তো আমি হচ্ছে আবার এগেন ওই অফারে চলে যাচ্ছি। ওই অফারে যাওয়ার পর সিম্পল যে অফারে জয়েন করতেছি, ঠিক আছে। আচ্ছা, যখনই আপনার হচ্ছে আপনার টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে তো কিছুদিনের মধ্যে আপনার হচ্ছে এরকম একটা গিফট কার্ড দিবে, ঠিক আছে। এই যে কোডটা দেখছেন, সিম্পল এই কোডটা আপনি কী করেন, প্রথমত আপনি কপি করবেন, ঠিক আছে। তো কোডটা কপি করার পর সিম্পল আপনি কী করেন, আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে ওই বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন, ঠিক আছে। তো আমি ভাই লাইভে সব কিছু দেখাচ্ছি। সিম্পল বাইন্যান্স অ্যাকাউন্ট আছেন, তারপর হচ্ছে মেন আইকন দেখতেছেন, অত হচ্ছে ওই মোর অপশন, মোর অপশনে ক্লিক করে এখানে দেখতেছেন গিফট অপশন, জাস্ট মোর সার্ভিসে ক্লিক করার পর এখানে গিফট অপশন দিয়েছে, মাই গিফটের উপর ক্লিক করবেন, ঠিক আছে। গিফট কার্ডের উপর ক্লিক করার প্রথমত এখানে নিচে দেখতে রিডিম বাটন, সিম্পল রিডিম বাটনের উপর ক্লিক করেন, দেখতে রিডিম টু ক্রিপ্টো, সিম্পল এটার উপর ক্লিক করবেন। যে কোডটা কপি করেন এটা পেস্ট করবেন, তারপর রিডিম বাটনে ক্লিক করেন, জাস্ট রিডিম বাটনে ক্লিক করে রিডিম হয়ে যাবে ইনস্ট্যান্ট, ঠিক আছে। এবং সেটা আপনার ওয়ালেটে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। সবাই যেহেতু ইনস্ট্যান্ট অফার বেশি কোনো থাকে না, সো যে যতগুলো পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোপায় ভাজ করে ফেলেন। লিঙ্কগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সো টেলিগ্রাম চ্যানেলে আসবে, সবাই জয়েন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে।